ফের ক্যাম্পাসে র‍্যাগিং এর অভিযোগ। ঘটনাস্থল এবারেও সেই তালাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ। 7ই আগস্ট কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। লখনউ এবং দেহরাদুনের বাসিন্দা দুই অবাঙালি ছাত্রের অভিযোগ, প্রথম দিন থেকেই তারা সিনিয়রদের র‍্যাগিং এর শিকার হচ্ছেন। অ্যাটেন্ডেন্স লাগনা থা তো মে কিট রুম মে থা, হাম লোগো কো সিরফ 2 মিনিট টাইম মিলতা হ্যায় চেঞ্জ আপ করনে কে লিয়ে, তো মেনে মুশকিল সে মে 5 সেকেন্ড লেট হুয়া, তো ওয়াহাঁ কা এক সিনিয়র নে পকড় লিয়া মুঝে কমরে মে অর মেরে সে হপিংস অর পুশআপস করা হ্যায়। And that too not 40 or 50, मतलब आपको जितना कराता रहेगा आपको करना पड़ेगा, नहीं तो आप गाली सुनते रहोगे और किक खाते रहोगे। और उसी दिन की बात है, मेरे खुद के फ्रेंड्स को यहाँ पे स्लैपिंग्स भी पड़ी हैं। এক ছাত্রের অভিভাবকের অভিযোগ, বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি। ছেলেকে কলেজ থেকে ছাড়িয়ে নিতে চেয়ে ফি ফেরতের দাবি জানিয়েছেন তিনি। हम जो है अल्टीमेटली हमने डिसाइड किया कि हम अपने बच्चे को यहाँ इंस्टीट्यूट से निकाल लेंगे, ठीक है। इंस्टीट्यूट से फार्मेसी के पहले हमारे बच्चे से इनका डायरेक्टर कोई एसोसिएट बोला था कि आपकी फीस तो रिफंड हो ही जाएगी, अगर आप नहीं रहना चाहते हो तो जाओ। जब सारी विथड्रॉल प्रोसेस केम टू एनिंग तो हमको डायरेक्टर कह रहा कि आपकी फीस तो विथड्रॉ नहीं होगी, फीस हम नहीं रिफंड कर पाएंगे। অভিযোগ অস্বীকার করেছেন কলেজের ক্যাম্পাস ডিরেক্টর। তার দাবি, কলেজ ফি ফেরত পেতেই র‍্যাগিং এর অভিযোগ তোলা হচ্ছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষেরও দাবি, অভিযোগ পাওয়ার পরই দুই অভিযুক্তকে সাসপেন্ড করা হয়, কিন্তু অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। থানার পুলিশ আসার আগেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটির রিপোর্টটা পেয়ে প্রাইমা ফেসি হিসেবে দ্য বেনিফিট ওয়াজ গিভেন টু দ্য ক্যাডেট এন্ড দিস টু বয়েজ হ্যাজ বিন সাসপেন্ডেড। ওর বাবা বা ছেলেটি যে উইথড্রল অ্যাপ্লিকেশান দিয়েছিল, আপনি যদি দেখেন প্রথমে র্যাগিংয়ের কথা লিখে এটা উইথড্রল, এই দুটো যখন আমি অ্যাকসেপ্ট করলাম আমাকে বলে যে হোয়াট ওয়ার দ্য মানি রিটার্ন, ফিস যা জমা নিয়েছে সেগুলো সবে কী করে ফেরত পাওয়া যাবে, এখনও আমার তো ফাইন্যান্সিয়াল রুলে সেটা পারমিট করছে না। গোটা বিষয়টি নিয়ে তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রের অভিভাবক, তদন্ত শুরু করেছে পুলিশ। হিন্দল দে ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।